إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل فرض علينا التقوى والتقوى ملاك الحسنات والتقوى ثمن الجنة ومن اتقى الله عز وجل أدخله الله عز وجل في جنته ومن اتقى الله عز وجل يجعل له من كل ضيق مخرجا ويرزقه من حيث لا يحتسب أيها الناس সম্মানিত উপস্থিত আমার দিনদার ভাই ও বোনেরা যারা উপস্থিত আছেন সবাইকে সম্বোধন করে বলছি আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন তাকওয়ার অন্যতম একটি এলিমেন্টস হচ্ছে মেয়েদের পর্দার মধ্যে রাখা এবং মেয়েরা পর্দার মধ্যে থাকা পর্দার বিষয়ে ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি খুব বেশি বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছে সেই বিষয়টি হচ্ছে মুখের মুখ কি ঢাকতে হবে কিনা মেয়েদের মুখ কি ঢাকতে হবে কিনা আমরা এতদিন পর্যন্ত বেশ কিছু দলিল দিয়েছি যে পর্দার কি কি শর্ত লাগে আজকে আমরা মেয়েদের মুখ ঢাকার বিষয়টি আলোচনা করব কোরআন এবং সুন্নার যে উদ্দেশ্য কোরআন এবং সুন্নার যে ভাষ্য তা থেকে মেয়েদের মুখ ঢাকতে হবে এটাই প্রমাণ করে এই প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলুল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না হে আল্লাহর নবী আপনি ঈমানদার নারীদেরকে নির্দেশ দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে নিশ্চয়ই মুখ চেহারা অবশ্যই লজ্জাস্থানে হেফাজতের একটি মাধ্যম আর শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে যে মাধ্যমের জন্য যে উদ্দেশ্যে যে মাধ্যমটি কার্যকর করা হয় সে মূল উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা তাকে হেফাজত করা নারীকে হেফাজতের জন্য তার চেহারা ঢেকে রাখা একটি বড় মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাদহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মাহালাতান ফাযিনাল আইনাইনি নযর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বনি আদমের উপর এক ধরনের জিনা হবে এটা লেখা হয়ে গেছে সেই জিনাটা হচ্ছে চোখের জিনা সেটা হচ্ছে তাকিয়ে দেখা এরপরে ধীরে ধীরে সেটা এগুতে থাকে সুতরাং যে লজ্জাস্থান হেফাজতের একটা বড় মাধ্যম হচ্ছে চেহারার হেফাজত করা কারণ চেহারা দেখে ধীরে ধীরে সে সামনের দিকে এগোয় এই জন্য প্রথম দলিল হচ্ছে সূরা নূর আয়াতটি যেখানে আল্লাহ তাআলা লজ্জাস্থান হেফাজতের নির্দেশনা দিয়েছেন লজ্জাস্থান হেফাজত করতে হলে অবশ্যই চেহারাকে ঢেকে রাখতে হবে দ্বিতীয় দলিল হচ্ছে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না আর তারা যেন তাদের ওড়না দিয়ে যে সমস্ত জায়গা খোলা যায় সে সমস্ত জায়গাগুলো যেন ঢেকে দেয় যে জায়গাগুলো খুলে যায় সেই জায়গাগুলো যেন ঢেকে দেয় আর সেই খোলা জায়গাটা হচ্ছে মাথা যেখান দিয়ে ঢুকায় সেই জায়গাটা সেখানে যারা সামনে পিছনে খালি রেখে অনেকে দেখবেন ব্লাউজ পরে বা জামা পরে এর অর্থ হচ্ছে তারা কিন্তু মানুষকে ঠিকই আকর্ষণ করছে এটা আল্লাহ তার নির্দেশ দিয়েছেন যে এগুলো যেন ঢেকে রাখা হয় সুতরাং মহিলা তার মাথার ওড়না দিয়ে ভালো করে শরীরের যেখানে দেখা যায় সেগুলো ঢেকে ফেলবে এটাই সহিত নির্দেশনা সেই জায়গার মধ্যে মুখ সবার আগে কারণ মুখকে সবার আগে সেটাই দেখা যায় এটাকে বন্ধ করতে হবে অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতে বলেছেন ওয়াকুলুল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আল্লাহ তাআলা বলছেন নারীদেরকে বলুন তাদের চাঁদের চক্ষু যেন নিচের দিকে করে তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে
এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা প্রকাশ পেয়ে যায়, তবে যা প্রকাশ পেয়ে যায়। প্রকাশ পেয়ে যাওয়ার অর্থ হচ্ছে যা নিজের ইচ্ছার বাইরে প্রকাশিত হয়ে পড়ে, নিজে প্রকাশ করে না। আরবি ভাষাতে যারা বুঝেন তারা বুঝবেন, জহারা মিনহা বলা হয়েছে, আজহারা মিনহা বলা হয়নি। যা প্রকাশ পেয়ে যায়, নিজে প্রকাশ করে দিয়েছে তা নয়। অর্থাৎ যদি তার অলক্ষ্যে, তার অজান্তে বের হয়ে পড়ে কোনো জায়গা, সেটার জন্য আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না, কিন্তু ইচ্ছা করে মুখের সৌন্দর্য প্রকাশ করাটা নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসান বসরি ইবনে সিরিন প্রখ্যাত তাবেঈন, তারা সাহাবী এবং তাবেঈনরা বলেন যে এখানে মা জহারা মিনহা, যা প্রকাশ পেয়েছে বলে বোঝাচ্ছে বাইরের চাদর এবং বাইরের কাপড়, কারণ এটা দেখবি, এটাকে কেউ বন্ধ করতে পারবে না। মুখের কথা বলা হয়নি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এখানে মুখের কথা বলা হচ্ছে না। ইমাম কুরতুবি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরো বলেছেন, জাহির জিনাতু সিয়াব, প্রকাশ্য সৌন্দর্য হচ্ছে কাপড়টা, যে কাপড়টা পরে সে বের হয়, এটা কেউ দেখলে কোনো সমস্যা নেই। অন্য তাফসিরে এসেছে যে এই আয়াত, ইমাম কুরতুবি বলেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই প্রথমে বলেছেন ইল্লা মা যাহারা মিনহা, যা প্রকাশ পেয়ে যায়, তারপর তিনি যার পরিবারের মধ্যে আলাদা করে বলেছেন যে ওয়ালা ওয়ালা ওয়ালাউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা লিআবাইহিন্না, এভাবে বলা হচ্ছে। এর অর্থ হচ্ছে যে পরেরটা, যেটা পরবর্তী প্রকাশের কথা বলা হচ্ছে, যে তারা প্রকাশ করবে না তাদের সৌন্দর্য, সেটা হচ্ছে যেটা চেহারার কথা বলা হচ্ছে, সেটা চেহারা, অর্থাৎ চেহারা এবং হাত তাদের পরিবারের একান্ত লোকদের, মাহরাম ছাড়া কারো কাছে প্রকাশ করবে না, সেটাই হচ্ছে আয়াতের অর্থ। এটা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তাহলে প্রথম জিনা যেটা ব্যবহার প্রকাশ করবে না, সেটা হচ্ছে প্রথমে যেটা বলা হচ্ছে প্রকাশ করবে না, সেটা হচ্ছে তার বাইরের কাপড়, আর যেটা পরবর্তী প্রকাশ করবে না বলছে, সেটা হচ্ছে তার চেহারা এবং তার মুখ, হাত এবং চেহারা, এটা বের করবে না বলেছে। সেটা কার জন্য শুধু বের করতে পারবে? তার একান্ত আত্মীয় স্বজন যারা মাহরাম, তাদের সামনে শুধুমাত্র প্রকাশ পাবে। এর অর্থ হচ্ছে মহিলার চেহারা অবশ্যই তার তার ঢেকে রাখার জিনিস যা ঢেকে রাখতে হবে, এটাই হচ্ছে শরীয়তের নির্দেশনা। চতুর্থ দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন গায়ের উলিল ইরবাতি মিনাল রিজাল আল তিফলি লাযী লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা। এর অর্থ হচ্ছে মহিলা তাদের বাইরের অভ্যন্তরীণ সৌন্দর্য, বাইরের সৌন্দর্য না, কাপড়ের সৌন্দর্য না, অভ্যন্তরীণ সৌন্দর্য বলতে মুখ এবং হাত বোঝানো হয়েছে, এটাকে তারা বের করবে না, তবে তাদের সামনে বের করতে পারবে যারা, তাদের সামনে বের করতে পারবে যারা মহিলাদের লজ্জাস্থানের ব্যাপারে কোনো খবর রাখে না, ছোট বাচ্চাদের সামনে। আল্লাহ তাআলা এটাকে আলাদা করে দিয়েছেন, অর্থাৎ তাদের সামনে তাদের চেহারা এবং হাত বের করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। পঞ্চম দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওই আয়াতের শেষে বলেছেন ওয়াল ইয়াদরিবনা ওয়ালা ইয়াদরিব ওয়ালা ইয়াদরিবনা বি আরজুলিহিন্না লিয়ালামু মা ইউফিনা মিন যিনাতিহিন্না। মহিলারা তাদের পায়ের ঘুঙ্গুর নাচা দিবে না, পায়ে অথবা হাতের হাতের যে সমস্ত হাতে যে সমস্ত ইয়া পড়ে, চুড়ি পড়ে, সেগুলো অনেকে চুড়ি কাঁচের চুড়ি পরে আর সেগুলো ঝনঝন করে আওয়াজ করে, এগুলিকে নিষেধ করা হয়েছে কোরআন আয়াতে। এর অর্থ হচ্ছে যেখানে বাইরের জিনিস, পায়ের ঘুঙ্গুর এবং হাতের চুড়ি যেখানে শব্দ করতে নিষেধ করা হয়েছে, এর অর্থ হচ্ছে চেহারা তার আগেই নিষিদ্ধ, চেহারাকে বের করা যাবে না, এটাই আলেমরা বলে থাকেন। ষষ্ঠ দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে ওয়াল কাওয়াইদু মিনান নিসাঈ আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুম আন ইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাদিজাতিন বিজিনা ওয়া আন ইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না ওয়াল্লাহু সামিউন আলীম। সূরা নূরের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে সমস্ত নারীরা ঘরে বৃদ্ধ হয়ে বসে গেছে, বৃদ্ধা, এবং তারা আর বিয়ে করার মতো তাদের সেই অবস্থা নেই, অর্থাৎ তারা বৃদ্ধ হয়ে গেছে, বিয়ের মতো বয়স তাদের নেই, খুব বেশি বৃদ্ধ হয়ে গেছে, সেরকম মহিলাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তারা তাদের কাপড় রেখে দিলে, অর্থাৎ তাদের চেহারা এবং হাতের কাপড় রেখে দিলে তাদের গুনাহ হবে না। তবে সেখানে আল্লাহ তাআলা বলেছেন গায়রা মুতাবার রিজা তিন বিজিনা, সেখানেও তারা যেন তাদের জিনা প্রকাশ, যেখানে সৌন্দর্য প্রকাশিত হয়ে পড়ে এমন জিনিস তারা দেখাবে না। ওয়া আইয়াস্তা ফিফনা খায়রুল্লাহ লাহুন্না। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তারাও যদি কোনো মুখ ডেকে রাখে, হাত ডেকে রাখে,
এবং নিজেদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, শরীরকে ঢেকে রাখে এবং নিজের সৌন্দর্য প্রকাশ না করে, এটা তাদের জন্য বেশি উত্তম। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং তাদের অবস্থা, মনের অবস্থা বুঝেন, কে কি কোন উদ্দেশ্যে চেহারা খুলে দিয়েছে আল্লাহ তাআলা সেটা ভালো করে জানেন। এই আয়াতে আল্লাহ তাআলা বিশেষ করে নারীদেরকে, যে সমস্ত নারী বৃদ্ধা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, যারা বিয়ের মতো বয়স নেই, তাদের ব্যাপারে কিছু ছাড় দিয়েছেন। এর অর্থ হচ্ছে যারা যুবতী নারী আছে, যাদের বিয়ের বয়স আছে, তাদের ব্যাপারে কোনো শরীয়তে ছাড় দেওয়া হয়নি, অর্থাৎ তাদেরকে চেহারা এবং হাত তাদের ঢেকে রাখতেই হবে। সপ্তম দলিল হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাঈল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউদাই ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীকে এবং কন্যাদেরকে এবং ঈমানদার নারীদেরকে একসাথে হুকুম দেন। কি হুকুম দিবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের জেলবাবকে খুব নিকটে করে রাখবে। জেলবাব অর্থ হচ্ছে যাই সমস্ত পোশাক পরে শরীর ঢেকে রাখা হয় সেটাকে নিচে নিকটে করে রাখবে। গালকে আদনা ইউ রাখনা, এর মাধ্যমে তাদেরকে চিনা যাবে যে তারা ভদ্র ঘরের সন্তান, তারা মুখ ঢেকে রেখেছে, পালা দেয় না, তখন তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না। ওয়াকান আল্লাহু গাফুরুর রাহিমা, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াদ্র এবং ক্ষমাশীল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আল্লাহ নিসাল মুমিনিন ইজা খরাজনা মিন বুয়ুতিহিন ফি হাজাতিন আই ইউগাফিয়া উজুহাহুন মিন ফাওকি রুসিন বিল জালাবিব ওয়ায়ুদ্দিন আইনান ওয়াহিদা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন মুমিন নারীদেরকে, তারা যেন যখন ঘর থেকে বের হয় কোনো প্রয়োজনে, তারা যেন তাদের চেহারা ঢেকে রাখে, তাদের উপরস্থ কাপড় দিয়ে, যে কাপড় তাদের মাথার উপর আছে তা দিয়ে, এবং তারা যেন একটি চোখ শুধুমাত্র বের করে রাস্তা দেখার জন্য খোলা রাখে। ইমাম তাবারী তাফসীরে বর্ণনা করেছে এবং তার সহিহ সনদে সেটা উল্লিখিত আছে। অষ্টম দলিল হচ্ছে উম্মে সালেমা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা নাযালাত ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন এই আয়াতটি নাযিল হলো যে নারীরা তাদের জেলবাব দিয়ে তাদের ঢেকে রাখবে, তাদের শরীরের অঙ্গসমূহ তারা নিকটে কাছে রাখবে তাদের জেলবাবকে, যাতে করে তাদেরকে দেখা যায় না, এক নাজির হওয়া বোঝা যায় না যে তারা তাদের কে কারা যাচ্ছে বোঝা না যায়, এরকম অবস্থা রাখতে বলা হয়েছে। এইটা যখন নাজির হইল তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, খারাজা নিসাউল আনসার, আনসারি মহিলারা বের হয়েছিল, তারা এমন কাপড় পরেছে মনে হয় যেন তারা কাকের মতো হয়ে গেছে, অর্থাৎ কাক, তাদের মাথার উপর যেন কাক বসেছে সেরকম অবস্থা দেখা যায় কালো কাপড় ঢাকা থাকার কারণে, আর তাদেরকে আর চিনেই যায় না যে কার সন্তান আর কে সেখানে ছিল। তাহলে সেটা তারা বুঝে যাচ্ছে যে নারীরা, তখনকার নারীরা যে পদ্ধতি অবলম্বন করেছে পর্দার জন্য সেটাই এখনকার জন্য এবং পরবর্তী কেয়ামত পর্যন্ত প্রত্যেকের জন্য সেটাই হবে। মাইল ফলক সেটা দেখে শিখতে হবে, নিজেরা নিজেদের মতো করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেছেন, তাবেইনরা করেছেন, যেই ব্যাখ্যা আনসারী মহিলারা করেছেন, সেটাই হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা। সেই ব্যাখ্যা অনুসারে তাদের অবশ্যই চেহারাকে ঢেকে রাখতে হবে এবং হাতকে ঢেকে রাখতে হবে। ইমাম আবু দাউদ সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবম দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এতক্ষণ আনসারের কথা বলা হচ্ছে, আশরাদিয়াল নিজে মুহাজিরা হিসাবে, তিনি মুহাজিরা নারীদের কথাই বলছেন যে প্রথম যুগের মুহাজিরা নারীরা, হিজরতকারী নারীরা, তাদের উপর আল্লাহ তাআলা রহমত করুন। কেন? যখন এই আয়াত নাযিল হলো যে তারা যেন ঢেকে রাখে, তাদের যে সমস্ত জায়গা দেখা যায় সে সমস্ত জায়গা ঢেকে রাখে, তখন কি করলো, এই আয়াত নাযিল হওয়ার পরে তারা তাদের নিজের অতিরিক্ত কাপড় কেটে তাদের চেহারা ঢেকে ফেললো, তা দিয়ে তাদের চেহারা ঢেকে ফেললো। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাখতামারনা, তারা তাদের খেমার অবলম্বন করলো, এর অর্থ হচ্ছে গাফতাইনা উজুহাহুন্না, তারা তাদের চেহারাকে ঢেকে ফেললো। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারি অষ্টম খণ্ডের 3 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। দশম দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিনি বলেছেন, আল মারআতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখার জিনিস, মহিলা হচ্ছে ঢেকে রাখার জিনিস, মেয়েদেরকে ঢেকে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, ফাইজা খারাজাত
মহিলা যখন বের হয়ে পড়ে ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তখন তার দিকে উঁকি মারে। ও আকরাবু মা তাকুনু ফি রাহমাতি রাব্বিহা ওয়া ফি ক্বাহরি বাইতিহা, মহিলা যখন তার একান্ত ঘরের রুমে থাকে, একান্ত রুমে থাকে, সে তখন আল্লাহ তাআলার রহমতের সবচেয়ে নিকটবর্তী অবস্থানে থাকে, যে আল্লাহ তাআলার রহমতের সবচেয়ে নিকটবর্তী অবস্থানে থাকে। এর অর্থ হচ্ছে তাদের বের হওয়ার সময় তাদেরকে অবশ্যই পর্দা অবলম্বন করে বের করতে হবে, এবং সেই পর্দার অন্তর্ভুক্ত হচ্ছে চেহারা ঢেকে রাখা এবং হাত ঢেকে রাখা। অনুরূপভাবে 11তম দলিল হচ্ছে ইফকের ঘটনা। ইফক করতে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে যে বদনামি তোলা হয়েছিল মিথ্যা, সেই মিথ্যা বদনামির ঘটনার মধ্যে একটা কথা উল্লেখ আছে। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হচ্ছে যে তিনি আমাকে দেখতেন যখন আমি যখন পর্দার আয়াত নাজিল হয়নি, সেই জন্য তিনি আমাকে দেখে চিনে ফেললেন, আর তারপর তিনি সরে গেলেন, আমি আমার কাপড় দিয়ে মুখ ঢেকে নিলাম। বুঝিয়ে দিলেন যে মহিলার কোনো পুরুষের সামনে মুখ খোলা রাখা যায় না, সেটা প্রমাণ করে বুখারী মুসলিম হাদিস থেকে যে মহিলা অবশ্যই তার চেহারা ঢেকে রাখবে। 12তম দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজে ইহরাম বাঁধবে সেই ব্যক্তি লা তানকাতিবুল মারআতু মুহরিমা, মুহরিমা নেকাব পরবে না। কিন্তু সে নেকাব পরবে না এর অর্থ এই নয় যে সে মুখ খোলা রাখবে, বরং কি করতেন আমরা উম্মাতুল মুমিনিনের বাক্য থেকে সেটা শুনে নেব ইনশাআল্লাহ। আরো বলেছেন ওলা তালবাসুল কুফাজাইন, মহিলা কুফাজাইন পরবে না, অর্থাৎ হাত মোজাও পরবে না এবং মহিলা নেকাব পরবে না বলা হয়েছে, মুখ ঢেকে রাখবে না এটা কোথাও বলা হয়নি। এর অর্থ হচ্ছে যে মহিলাদের মুখ ঢেকে রাখতে হবে, এটা হচ্ছে শরীয়তের নির্দেশনা বুখারীর হাদিস, বুখারী হাদিস নম্বর 1838। 13তম দলিল হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের চেহারা নিকটবর্তী করে রাখবে তাদের জিলবাবকে, অর্থাৎ তাদের উপরে তাদের জিলবাবকে নিকটবর্তী করে রাখবে, যাতে করে কেউ তাদেরকে না দেখে চিনতে না পারে, দেখে যে এটা কার মেয়ে বা কার ছেলে কার বউ এটা বুঝতে না পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন তুদনিল জিলবাব ইলা ওয়াজহা, মহিলা সেই কাপড়টাকে তার চেহারার উপর ঢেলে দিবে যাতে করে তাকে কেউ চিনতে না পারে। এই হাদিসটি সনাদ ইমাম তাবারী হাদিসটি বর্ণনা করেছেন, এই আসারটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, আবু দাউদ সিস্তানিস তার থেকে বর্ণনা করেছেন। 14তম দলিল হচ্ছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু বলেন কুন্না নুগাত কি উজুহানা মিনাল রিজাল ওয়া কুন্না নামতাশিতু ক্বাবলা যালিকা ফিল ইহরাম, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা পুরুষদের থেকে আমাদের চেহারা ঢেকে রাখতাম এবং এরপর এহরামের সময় শুধুমাত্র আমরা সেটা খুলে রাখতাম, আবার পুরুষরা আসলে আমরা ঢেকে ফেলতাম। ইবনে খুজাইমা হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম শাইখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আসিম আল আহমাল 15তম দলিল হচ্ছে আসিম আল আহমাল বলেন তিনি একজন তাবেঈ ছিলেন, তিনি বলেন কুন্না নাদখুলু আলা হাফসা বিনতে সিরিন, আমরা হাফসা বিনতে সিরিনের কাছে প্রবেশ করলাম, তিনি জিলবাবকে মুখের উপর দিয়ে বন্ধ করে রাখলেন এবং নেকাবের মতো পরে রাখলেন। আমরা তখন বললাম হাফসা বিনতে সিরিন আপনি বৃদ্ধা মানুষ, আল্লাহ আপনার উপর রহমত করুন, আল্লাহ তাআলা তো বলেছে বৃদ্ধ মানুষদের জন্য ছাড় আছে, ওয়াল কাওয়াদু মিন নিসা ইল্লাতি লা ইয়ারজুন নিকাহ ফালাইসা আলাইহিন্না জুনাহুন আই ইয়াদানা সিয়াবাহুন্না, তখন তিনি বললেন যে এরপরে কি সেটা পড়ো না কেন, এরপরে তো কথা আছে, সেটা কি? তো সেটা তো বলা হয়েছে ওয়া ইয়াস্তা আফুফনা খায়রুল্লাহুন্না, যার সেই সমস্ত বৃদ্ধা নারীদের জন্য উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, সেটা কি দেখো না? সেটা অর্থ হচ্ছে দুদিক থেকে অর্থ এখানে সাব্যস্ত করে, একটা হচ্ছে কোনো যুবতী মেয়ের জন্য অর্থাৎ বিবাহের উপযুক্ত মেয়ের জন্য, বিবাহের আশা আছে এমন মেয়ের জন্য কখনো চেহারা খুলে রাখা জায়েজ হবে না, আর যারা বৃদ্ধা আছে তাদের উত্তম হচ্ছে, তাদের জন্য উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, তারা যদি কোনো তাদের বিয়ের কোনো বয়স নেই তারা যদি মুখ করে রাখে তাদের জন্য ওই রকম গুণা হবে না যা যুবতী নারীর গুণা হবে। অথচ আজ দেখা যায় উল্টো, দাদি সুন্দর করে বোরকা পরে বের হয়েছে, নাতিনকে সুন্দর করে মুখ খুলে বের করে নিয়েছে, দাদি নাতিনে মুখ দেখাই নিয়ে যাচ্ছে আর দাদি সুন্দর করে মুখ ঢেকে রাখছে। এটা হচ্ছে আমাদের সমাজের বর্তমান অবস্থা, এরা উল্টো চরিত্র চলে আসছে যেটা শরীয়ত কখনো অনুমোদন করেনি, এই মিথ্যা চরিত্র চালু করে দিয়েছে। ইমাম বাইহাকি বাইহাকি রহমতুল্লাহ আলাই এই হাদিসটি বর্ণনা করেছে, এই আসারটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানাতু রুকবান ইয়ামুরুনা বিনা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ, তিনি বলেছেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম অবস্থায় বের হয়েছিলাম হজে ইহরামে, আর মানুষগুলো আমাদের পাশ দিয়ে যেত, ফাইজা হাদাও বিনা কেউ যদি আমাদের পাশে চলে আসতো আসদালাত ইহদাহানা ইহদানা জিলবাবা মিন রাসি আলা ওয়াজহা,
আমাদের আমাদের সবাই আমরা কি প্রত্যেকই আমরা মাথার উপর থেকে সেটা টেনে নিয়ে মুখ ঢেকে ফেলতাম, এটা প্রমাণ করে যে এহরাম অবস্থা যেখানে মুখের ব্যাপারে নেকাব করতে যেখানে নিষেধ করা হয়েছে সেখানেও তাদেরকে মানুষের সামনে মুখ খোলা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা প্রমাণ করে লিখেছেন, আবু দাউদ এবং ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম শেখ আলবানী রাহমাহুল্লাহ জিলবাবুল মারআতুল মুসলিমা হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। এর অর্থ হচ্ছে এই আমি এতগুলো সব ১৬টা হাদিস এবং আসকরণ আয়াত হাদিস এবং আসাদ দিয়ে বর্ণনা করে বুঝালাম যে চেহারা ঢেকে রাখতে হবে, বিশেষ করে যারা যুবতী মেয়ে আছে যাদের বিয়ের বয়স আছে তাদেরকে চেহারা ঢাকতেই হবে, এ ব্যাপারে শরীয়তে কোনো ছাড় দেয়নি, এটাই আমাদেরকে বুঝতে হবে। আমি এখন কিছু ইমামদের বক্তব্য বর্ণনা করো, প্রত্যেক মাঝহাবের ইমামদের, কারণ মাঝহাবের লোকে তো আছে সবাই, মাঝহাবের লোকদের বর্ণনায় আমি শুনবো। হানাফি মাঝহাবে যেহেতু সবচেয়ে প্রাচীন মাঝহাব হচ্ছে হানাফি মাঝহাব, সেখানে বলা হচ্ছে ইমাম তাহতাবী আল হানাফি সাহেব মারাকুল ফালাহ মধ্যে বলতেছেন, আশিয়া তাহতাবীর মধ্যে বলতেছেন তিনি, তুমনাউল মারআতু শাব্বা মিন কাশফুল ওয়াজহি বাইনা রিজাল বুঝে বাইনা রিজাল, যুবতী নারীদেরকে চেহারা খুলতে কঠিনভাবে নিষেধ করা হবে পুরুষের সামনে, তিনি বলছেন এটা। ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি যাকে বলা হয় খাতিমাতুল মুহাক্কিকিন সর্বশেষ তাহকিক হানাফি মাযহাবের, তিনি তার 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 ফতোয়ার মধ্যে বলতেছেন, ফতোয়া ইবনে আবিদিনে তিনি বলতেছেন, তুমনাউ মিনাল কাশফে লি খাউফি আন ইয়ারা রিজাল ওয়াজহা, মহিলাকে নিষেধ করা হবে চেহারা খুলতে কারণ পুরুষরা দেখে ফেলতে পারে তাকে, তারপর তার মধ্যে ফেতনায় পড়ে যেতে পারে, লিআন্নাহু মাল কাশফে কাদিয়া কান্নাদু ইলাইহা বিশাওয়া, কারণ যদি চেহারা খোলা হয় অনেকে তার দিকে কুপ্রবৃত্তি নিয়ে তাকাবে, এটা তারও গুণা হবে এবং পুরুষেরও গুণা হবে, এই জন্য তার চেহারা ঢেকে রাখতে হবে। ইমাম জাসাস রহমতুল্লাহ আলী হানাফি মাজহাবের ইমাম, তিনি বলছেন, আল মারাতু শাবা মা'মুরাতুন বিসাতরি ওয়াজহি আজনাবিয়্যিন, যুবতী মহিলাকে অপরিচিত নারী বেগানা পুরুষের থেকে চেহারা ঢেকে রাখার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হবে, এজহার ছাত্রী যেন তার নিজেদেরকে ঢেকে রাখে, ওয়াল আফা নিজেদেরকে পবিত্র রাখে, এন্দার ফুরে যখন তারা ঘর থেকে বের হয়, লিয়াল্লাহ ইয়াতমা আহলুর রাইবি ফিহিন্না, যাতে করে যারা সন্দেহজনক লোক তারা যেন তাদের দিকে তাকিয়ে নিজেরাও বিপদে না পড়ে নারীদেরকেও বিপদে না ফেলে। আহকামুল কোরআনের দ্বিতীয় খণ্ডের ২৪৫ পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। মালিকি মাযহাবের কিছু বর্ণনা উল্লেখ করব। মালিকি মাযহাবের একজন বড় ইমাম হচ্ছে ইবনে আরবি আল মালিকি, তিনি তার আহকামুল কোরআন গ্রন্থে বলেন, ওয়াল মারআতু কুল্লুহু আওরা, মহিলা সবই হচ্ছে আওরা, ঢেকে রাখার বাদানুহা ওয়া সাইতুহা, তার শরীর এবং তার আওয়াজ, ফালা ইয়াজুজু কাশফু যালিক কাশফু যালিকা ইল্লা লি যারুরাতিন আও লি হাজাতিন, সে তার চেহারা খুলবে না প্রয়োজন ব্যতীত অথবা অত্যাবশ্যক প্রয়োজন ব্যতীত, সেটা উদাহরণ দিয়েছেন, কাশাহাদাতু আলাইহা, যদি কারো উপরে সাক্ষ্য দিতে হয় সেখানে যদি কোনো কেউ তার বলে যে তার এই লোই মেয়ে না, মহিলা উপর সন্দেহ হচ্ছে, তখন তার চেহারা খোলা যাবে। অনুরূপভাবে যদি তার কোনো এমন রোগ হয় যে রোগে ডাক্তার দেখতে হবে সেই মুখের চেহারা রোগটাকে, সে তখন চার চেহারা খোলা যাবে, এবং অনুরূপভাবে যদি কোনো এমন কোনো কিছু হয় যেখানে তার চেহারা না খুললে তাকে বাঁচানো যাচ্ছে না, সেই সময়ে শুধুমাত্র তার চেহারা খুলে দেখা যাবে। এর অর্থ হচ্ছে যুবতী মহিলা কোনোভাবেই, বিশেষ করে যুবতী মহিলা কোনোভাবেই তার চেহারা খুলে হাঁটবে না, এটাই হচ্ছে শরীয়তের বিধান। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বিখ্যাত জামুল আহকামুল কোরআনে বলছেন, ইন্নাল মারআতা ইযা কানাত জামিলা ওয়া খীফা মিন ওয়াজহিহা ওয়া কাফায়াল ফিতনা ফালাইহা সাত্রু যালিকা, মহিলা যদি সুন্দরী হয় তার চেহারার দিকে তাকালে যদি বিপদে পড়ার সম্ভাবনা হয়, নিজেও বিপদে পড়ে অন্যকে বিপদে ফেলবে, এবং তার হাতের দিকে তাকালে বিপদে পড়ে অবশ্যই তাকে তা ঢেকে রাখতে হবে। এর অর্থ হচ্ছে মহিলাদের যদি কোনো মহিলা যুবতী হলে তার দিকে তাকাবেই, কোনো সন্দেহ নাই, যত কালোই হোক আর যত কুশলিই হোক, কারণ মানুষ একবার দুইবার করে ধীরে ধীরে সেদিকে এগুতে থাকে অন্যায়ের দিকে, সেই জন্য তার চেহারা তাকে ঢেকে রাখতেই হবে, এটা হচ্ছে মালিকি মাযহাবের মত। শাফি মাযহাবের মত হচ্ছে, ইমামুল হারামাইন জুয়াইনি বলেন, ইত্তাফাকাল মুসলিমুনা আলা মানিন নিসা ইবনুল খুরুজ সাফিরাতি সাফিরাতিন আলউজ আই আলউজ ওয়া বি আন্না নাযরা মাযন্নাতুল ফিতনাতি ওয়া হুয়া মুহারিকুন লিশাহওয়া ফাল্লাইকু বি মাহাসিন শারি সাদ্দা বাব ফিহি, ইমামুল হারামাইন বলেন যে মুসলিমরা এইবারে একমত যে মহিলাদেরকে চেহারা খুলে বের হতে তাদেরকে নিষেধ করা হবে, এবং তাদের কারণ হচ্ছে তাদের চেহারার দিকে তাকানোর কারণে মানুষ ফেতনায় পড়ে যাবে এবং কেউ কেউ তাদের কুপ্রবৃত্তি জাগ্রত হয়ে যেতে পারে, সুতরাং তাদেরকে তা থেকে মহিলাদেরকে মুখ খুলে রেখে বের হতে তারা থেকে নিষেধ করা হবে। ইমাম ইবনে হাজার বলেন, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়া বাড়িতে বলেন,
ওয়ালাম তাজিল ওয়ালাম তাজাল আয়াতুন নিসায় কদিমান ওয়া হাদিসান বিসাতরি উজুরুনাল ইসতুনা উজুরুহুন্না আনিল আজানিব যুগ যুগ ধরে চলে আসছে এই নীতি যে নির্দেশনা তাদের প্রতি এটাই যে তারা বেগানা পুরুষের থেকে তাদের চেহারা ঢেকে রাখবে ফতুল বারি নয় নম্বর খণ্ড 324 তা উল্লেখ করা হয়েছে হাম্বলি মাযহাবে কি উল্লেখ করা হয়েছে হাম্বলি মাযহাবে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই বলেছেন কুল্লু শাইইন মিনাল মাওরাত মারআতি আওরাতুন হাত্তা জফরহা মহিলার নখ পর্যন্ত আওরা নখ পর্যন্ত তাকে ঢেকে রাখতে হবে ইমাম খাল্লাল রাহমাহুল্লাহ তিনি তার উস্তাদ আহমদ ইবনে হাম্বল থেকে তা বর্ণনা করেছেন কিতাব আহকামুন নিসাত তা উল্লেখিত হয়েছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাব হিসেবে তাকে উল্লেখ করেছে যদিও তিনি শুধু মাযহাব দ্বারা মুকাইয়াদ না তিনি ছিলেন মুজতাহিদ মুতলাক তারপরেও আমরা উল্লেখ করছি যেহেতু উল্লেখ করা হয় যে ইমাম হাম্বলি মাযহাবে তিনি বলছেন ওয়া কাশফুন নিসাই উজুহুন্না বিহাইসু ইয়ারাহুনাল আজানিব গায়রু জায়েজ যে জায়েজ নয় মহিলা তার চেহারা খুলে রাখবে আর কেউ তার দিকে তাকাবে ওয়া আলা ওয়ালিল আমর আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ইনকার হাযাল মুনকার ওয়া গায়রিহি যিনি রাষ্ট্রপ্রধান আছেন ক্ষমতাসীন আছেন দায়িত্বশীল আছেন তাদের উপর কর্তব্য হচ্ছে যে সমস্ত নারীরা মুখ খুলে বের হয় তাদেরকে বাধা দেয়া এবং তাদেরকে ঘরে ফিরত দেয়া অথবা এই ঘরে এমন এমন ব্যবস্থা নেয়া যাতে করে ভবিষ্যতে আর কেউ মুখ খুলে বের না হয় মজমুউল ফাতাওয়া 24 নম্বর খণ্ডে 328 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আওরাতু আওরাতান মহিলার এই মহিলা মহিলাদের যে সতর এটা দুই রকমের সতর আছে একটি হচ্ছে আওরাতুন ফিন নাজরি ও আওরাতুন ফিস সালা একটি হচ্ছে চলাফেরার জন্য আরেকটি হচ্ছে সালাতের জন্য ফাল হুররাতু লাহা আন তুসাল্লিয়ে মাকশুফাতি ওয়াজহাল কাফাইন মহিলা তার চেহারা খুলে এবং তার হাত খুলে সালাত আদায় করতে পারবে সালাতের সময় ওয়ালাইসা লাহা কিন্তু তার জন্য জায়েজ নাই আন তাখরুজা ফিল আসওয়াতি ওয়া মাজামি আন-নাসি কাযালিক চেহারা খুলে হাত খুলে বাজারে অথবা মানুষের জনসমাগম যেখানে হয় সেখানে চেহারা খুলে এবং হাত খুলে বের হবে এটা তার জন্য জায়েজ নাই ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাই আইলামুল মুআক্কিনের দুই নম্বর খণ্ডের 47 পৃষ্ঠায় তা উল্লেখ করেছেন আমরা এতক্ষণ পর্যন্ত ইমামদের কথা উল্লেখ করেছি এখন উল্লেখ করবে এজমা মাসালা এই মাসালা চেহারা খোলা রাখা যাবে না এই ব্যাপারে এজমা বর্ণনা করেছেন ইমাম ইবনে আব্দুল বার মালিকি মাযহাবে তিনি পশ্চিমাঞ্চলের ইমাম বলা হয় তাকে ইমাম ইবনে আব্দুল বার যার তামহিদ এবং যার তামহিদ এবং ইস্তিজকার দুইটা বড় বড় কিতাব লিখেছেন সবটা ছোট্ট একটা মুয়াত্তা গ্রন্থের উপরে যিনি এত খণ্ড 22 খণ্ড 20 খণ্ড 23 খণ্ড 24 খণ্ড গ্রন্থ লিখেছেন এরকম হাফেজ মাগরিব বলা হয় নাকি অর্থাৎ মুসলিম বিশ্বের পশ্চিমাঞ্চল হাফেজ তিনি বলছেন যে এটা এজমা হয়ে গেছে মহিলারা তাদের চেহারা এবং তাদের মুখ হাত খুলে বের হবে না অনুপম ইমাম নাওয়ী যিনি আপনারা জানেন রিয়াদুস সালেহীনের লেখক বহু গ্রন্থের লেখক শুধু রিয়াদুস সালেহীন আপনারা চিনেন বলে তা বললাম তিনি বলছেন যে তিনি পূর্বাঞ্চলে তাকে বলা হয় হাফেজ তিনি পর্যন্ত বলেছেন মহিলা তাদের চেহারা এবং হাত খুলে বের হবে না ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ইত্তেফাক ইজমা বর্ণনা করেছেন মহিলারা তাদের চেহারা এবং হাত খুলে বের হবে না অনুভাবে হানাফি মাযহাবের ইমাম সাহারানপুরি এবং সে মুহাম্মদ মুফতি শাফি দেওবন্দি তিনি তারাও উল্লেখ করেছেন যে মহিলারা তাদের চেহারা এবং হাত খুলে বের হবে না এর অর্থ হচ্ছে এজমা বর্ণনা করেছেন প্রত্যেক মাযহাবের ইমামগণ তারা দেখিয়ে দিয়েছেন যে আসলে চেহারা খোলার মহিলাদের চেহারা খুলে বের হওয়া শরীয়ত অনুমোদন করে না হাত খুলে বের হওয়া শরীয়ত অনুমোদন করে না তবে যদি প্রয়োজন হয় সেটার কথা সবাই উল্লেখ করেছেন সে প্রয়োজন উল্লেখ করেছেন ডাক্তার দেখাতে হবে অথবা কোনো জায়গাতে তার চেহারা শনাক্ত করতে হবে সেরকম অবস্থা ব্যতীত সে বিনা প্রয়োজনে বিনা অত্যাবশ্যক প্রয়োজন ব্যতীত তার চেহারা খুলে হাঁটবে না এখন আমরা যৌক্তিক কিছু দলিল দেব যৌক্তিক হচ্ছে শরীয়ত দৃষ্টিতে দারুল মাফসাদা মুকাদ্দামুন আলা জালবিল মাসলাহা স্বার্থ সংরক্ষণ হচ্ছে যেখানে স্বার্থ নষ্ট হয় সেটাকে সবসময় সেখানে সেটাকে সবসময় প্রাধান্য দিতে হবে অর্থাৎ যেখানে এই মহিলার চোখ খুললে সে নিজে হয়তো ভালো দেখতে পাবে এটা ছাড়া কিন্তু শত শত মানুষকে নষ্ট করবে এবং নিজেকে বিনষ্ট করবে নিজেকে ফেতনার জন্য ফেলবে কারণ যদি এরকম অবস্থা অনেক সময় আপনারা নিজে শুনেন যে এই কারণে এসে সে চেহারা খুলেছিল তখন সে গাড়িতে ছিল গাড়ি সবাই নেমে গেছে তাকে আটকে রাখা হয়েছে কতজনে খবর শুনেন যদি সে জানতো যে এই চেহারা সুন্দর কি কারো বুঝে যাচ্ছে না তখন তারা কিন্তু তার দিকে লোলুপ দৃষ্টি তাকাতো না কিন্তু এর অর্থ হচ্ছে তারাই কিন্তু নিজেদের ফেতনার জন্য দায়ী নারীরা মুখ খুলে হাত খুলে যখন রওনা হয় তখন তারা সেটা নিজেদেরকে ফেতনার মধ্যে ফেলছে আর শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে যেখানে ফেতনা আছে সেই ফেতনাকে বন্ধ করাকে শরীয়ত কঠিন কঠিন গুরুত্ব দিয়েছে এটাকে
আরবি ফকিদের পরিভাষায় বলা হয় দারউল মাফসাদা, এর অর্থ হচ্ছে যে যে কোনো ফাসাদকে বন্ধ করা, ফাসাদকে বন্ধ করা এটা শরীয়তের একটি বিরাট উসুল এবং মূলনীতি। সুতরাং যে কোনো ভাবে এই ফিতনা থেকে বাঁচতে হলে মহিলা নিজেকে অবশ্যই অবশ্যই সে সৌন্দর্য করবে নিজের স্বামীর জন্য, ঘরের জন্য, কিন্তু বাইরে বের হওয়ার সময় তার সৌন্দর্যের জায়গাগুলো ঢেকে রাখবে। এটাই হচ্ছে শরীয়তের মৌলিক চাহিদা, এটাকে বলা হয় শরীয়ত যা চায়, এটা শরীয়তের চাহিদা, এটাই এটা হচ্ছে শরীয়তের চাহিদা, শরীয়ত এটা চায়, এটা হচ্ছে শরীয়ত এই জিনিসটা চায় যে যেই জিনিসটা করলে ক্ষতি হবে শরীয়ত এটা বন্ধ করতে চায় সব জায়গাতে এটা। কারণ শরীয়তের মূল উদ্দেশ্য তিনটি আপনারা জানেন, একটা হচ্ছে জালবুল মাসলাহা অর্থাৎ স্বার্থ সংরক্ষণ, আরেকটি হচ্ছে দারুল মাফসাদা এবং যেখানে স্বার্থ সমস্যা যেখানে মাফসাদা ফাসাদ আছে সমস্যা আছে এটাকে বন্ধ করে দেয়া, সমস্যা বন্ধ করা। আর শরীয়তের তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে যে মাকারিমুল আখলাক উত্তম চরিত্রের বিকাশ ঘটা, এই তিনটি জিনিসই চাচ্ছে, এই তিনটি জিনিসের চাহিদা হচ্ছে ফাহওয়ান নাস এবং ফাহওয়া শরিয়াত ইসলামিয়া, এটা চাচ্ছে যে একজন নারী তার চেহারা ঢেকে রাখবে এবং তার হাত ঢেকে রাখবে। দ্বিতীয় যে সমস্যা আমরা বুঝতে পারি যৌক্তিক কারণ তা হচ্ছে যেই মহিলা চেহারা খুলে হাঁটবে তার লজ্জা আর শরম বলতে কিছু থাকে না, এটা স্বাভাবিক জিনিস, চেহারা খুলে দিলে তার চেহারা চেহারার কারণে তার লজ্জা শরম চলে যায়। আর লজ্জা এমন এক জিনিস, এটা নারীদের যেমন ভূষণ পুরুষেরও ভূষণ, পুরুষের তা চলে যায় মহিলার দিকে তাকালে আর মহিলার তা চলে যায় কাপড় খুলে দিলে। সুতরাং মহিলা যদি কোনো মুখ খুলে দেয়, এভাবে যা চলছে আর ফ্যাশন শোর নামে কাপড় দেখানোর নামে যা চলছে যেভাবে বিক্রি করা হচ্ছে, ওই মহিলারা আজ অনলাইন বিক্রি করছে যেহেতু বাইরে বিক্রি করতে পারছে না, তারা চেহারা খুলে খুলে সারা দুনিয়াকে দেখিয়ে বেড়াচ্ছে, এটা হারাম ছাড়া আর কিছু হতে পারে না। যে কোনো না যে কোনো পুরুষ বলে যে আমার কিছু অনুভূতি নাই, সে অনুভূতিহীন পুরুষ, সে এখনো পুরুষ হতে পারে নাই। যার অনুভূতি আছে তাকে শরীয়ত নিষেধ করেছে, এই জন্য যাদের অনুভূতি নাই যারা পুরুষের ছোট বাচ্চাদের প্রতি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা দেয়নি, এই জন্য পুরুষ মাত্রই যাদেরকে আল্লাহ তাআলা পৌরুষত্ব দিয়েছে তারা কোনো নারীর দিকে তাকালে তার কোনো ভাবান্তর হয় না, এটা সে মিথ্যা কথা বলেছে, এটা সে প্রচন্ড মিথ্যা কথা বলেছে, হয় সে নপুংসক না হতে ছোট বাচ্চা, এছাড়া কিছু হতে পারে না। এই জন্য শরীয়ত দৃষ্টিতে এই ফেতনা বন্ধ করার এবং নিজেদেরকে নিজের লজ্জাকে ঠিক রাখার একটা সময় আপনি দেখবেন, আপনি নিজেও অভিজ্ঞতা দিয়ে তাকান, যখন কোনো নারী আপনার দিকে তাকাতে আপনার লজ্জা লাগতো, ধীরে ধীরে গা সওয়া হয়ে যায়, এখন আপনার কাছে দশজন আসলেও সমস্যা হয় না। বিশেষ করে যারা বাজারে মার্কেটে বিক্রি করে, যে নারীরা বাজারে জিনিসপত্র বিক্রি করে সেখানে বসে থাকে, ওদের লজ্জা বলতে কোনো কিছু থাকে না, ওরা যেন চাকরি নিয়েছে তাদেরকে টেনে আনার জন্য। দুর্ভাগ্যবশত এটা আজ সমাজের চিত্র হয়ে দাঁড়িয়েছে, এটার এটার ভিতরে আমাদেরকে বাঁচতে হলে আমাদের নিজেদেরকে নিজে সামলাতে হবে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের সমাজের লোককে, নারীদেরকে পর্দা শিখাতে হবে। পর্দা কোনো কথা নয়, পর্দা শরীয়তের নির্দেশ, এটা তাদেরকে শিখাতে হবে। তৃতীয় সমস্যা হচ্ছে মহিলা যদি কোনো মহিলা যদি কোনো সুন্দরী হয় তাহলে এর দ্বারা কি হয়, আর সে যদি কোনো জায়গায় যায় কথা বলে প্রত্যেকে এসে আরো কতক্ষণ কথা বলুক, আর এখন তো টেলিফোন বের হয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এরপরে আবার বের হয়েছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলো, যেগুলোর মাধ্যমে অনেকে তাদের চেহারা তাদের স্ত্রীর চেহারা তাদের স্ত্রী সহ তারা ফেসবুকে দিয়ে দিয়েছে। কার জন্য দিয়েছেন, কেন দিয়েছেন? আপনার স্ত্রী আপনার জন্য, আপনি যত মানুষকে দেখাচ্ছেন এর অর্থ হচ্ছে প্রত্যেক মানুষ তার আপনার স্ত্রীর সাহায্য অনুভব করতেছে, আপনি প্রত্যেককে দায়ুসি পড়া সহযোগিতা করতেছেন। এই দায়ুসির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইয়াল ফুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না। আপনি চিন্তা করুন আপনার স্ত্রীকে আপনার কন্যাকে আপনি কোথায় দিয়ে আসছেন, আপনার কন্যা এবং আপনার স্ত্রী আপনার বউ আপনার আপনার মা যাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাদের আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে পর্দার ভিতরে রাখা, না রাখলে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি তাদের দাদা, তারা আপনার অধীন, তারা আপনার অধীন হওয়ার কারণে তারা আপনার কথা শুনতে বাধ্য, আর যারা আপনার কথা শুনতে বাধ্য বাধ্য নয় যারা শুনে না তাদের জন্য শরীয়ত আপনাকে পাকড়াও করবে না। চতুর্থ যে সমস্যা তা হচ্ছে নারী পুরুষ একসাথে চলাফেরা করে যখন সেখানে পর্দার বালাই না থাকে, আজ তা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যেখানে পুরুষরা চায় দূরে থাকতে নারীরা সে গায়ে বসে দাঁড়ায়, যেখানে অনেক সময় কোনো পুরুষ অনেক সময় চায় যে সাবধানে থাকবে আমার গায়ে লেগে যাবে, সেখানে নারী সে ব্যাপরোয়া হয়ে যায়, সে যা চলে মনে হয় যেন তারই অধিকার সবকিছু,
এর মাধ্যমে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুরুষদের সমস্যা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের সমস্যা হচ্ছে, এবং এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা এর পর্দাটা মনে করবে যে অতিরিক্ত জিনিস। এখনই অনেকে বলতে আরম্ভ করেছে যে পর্দা বুঝি বোঝা, পর্দার কারণ নাকি তাদের তাদের উন্নতি হচ্ছে না, পর্দা নাকি প্রগতির অন্তরায়, এই সমস্ত মিথ্যা কথা বলে। যারা এগুলি বলে তাদের ইমান থাকবে না যদি তারা শরীয়ত বুঝে, আর শরীয়ত না বুঝবে তাদের শরীয়তে শরীয়ত বুঝাতে হবে। শরীয়ত কখনো কোন নারীকে, বিশেষ করে যুবতী নারীকে, হাত এবং মুখ খোলার অনুমতি দেয়নি, এটা সম্পূর্ণ মিথ্যাচার। আর মনে রাখবেন এভাবে যেভাবে আজ আমাদের আরেকটি জিনিস যেটা আমরা দেখতে পাই, কেন মহিলারা ফেতনা, সেটা হচ্ছে এখন মুখ খোলার কারণেই আজ যুগ বিভিন্ন জায়গাতে নারীর ক্ষমতায়ন নামে একটা জিনিস চলছে। নারীর ক্ষমতায়ন করতে গিয়ে কি হয় জানেন, একটি পুরুষ যদি চাকরি পায় সে তার বোনকে দেখে, স্ত্রীকে দেখে, মাকে দেখে, ফুফুকে দেখে, অর্থাৎ তার আত্মীয় স্বজন সবাইকে, দাদিকে দেখে, নানিকে দেখে, অর্থাৎ একটা পুরুষ দায়িত্ববান পুরুষ, শরীয়ত তার উপর দায়িত্ব দিয়েছে, এই জন্য পুরুষকে একটু অংশ বেশিও দিয়েছে বাবার সম্পত্তি থেকে, মায়ের সম্পত্তি থেকে, কারণ সব তার দায়িত্ব রয়েছে। কিন্তু যদি সে যদি কোনো চাকরি না পায়, মেয়ে যদি চাকরি পায়, শরীয়ত মেয়ের উপর শুধু নিজের দায়িত্ব দিয়েছে, আর কারো দায়িত্ব দেয়নি। মেয়ের টাকার উপরে কার কোনো অধিকার নেই, না স্বামী পাচ্ছে, না তার ভাই পাচ্ছে, না বোন পাচ্ছে, না তার পুপু পাচ্ছে, কেউ তার সাথে অধিকার নেই। দয়া করে যদি দেয় সেটা দিল, না হলে শরীয়ত বলে নাই তাকে কাউকে তার টাকা দিতে। এর অর্থ হচ্ছে একজন নারীকে চাকরি দিয়ে আপনি যে যে বিপদে ফেলছেন পুরুষ সমাজকে, আপনি একজন পুরুষকে চাকরি দিলে সে সবাইকে দেখে বেড়াতো। আজ আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না, দেশের বাইরে যাচ্ছে, এমন কাজ করছে, যারা বাইরে গেছেন তারাই দেখছেন, এমন কাজ সে দেশে করলে অনেক ভালো করতে পারতো, কিন্তু দেশের বাইরে দেশে কাজের সুযোগ তৈরি করে দেওয়া হয়নি তাকে। তাকে চাকরি না দিয়ে নারীদেরকে চাকরি দেওয়া হচ্ছে, অথচ পুরুষরা বেকার ঘরে বসে আছে। এর কারণে যে হচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পুরুষ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আপনি দেখবেন ওখানে তালাক হয়ে যাচ্ছে, ওখানে তালাক হয়ে যাচ্ছে। কেন তালাক হয়? কারণ সে ঘরে যতক্ষণ ছিল অতক্ষণ তো স্বামী বেহার সাথে দেখেই ঘরে এটা আসে, বাইরে গিয়ে তার কারণে উন্নত জগৎ খুলে যায়, চোখ নষ্ট হয়ে যায়, সে আরেকটা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে যখন দুইজন একজন পুরুষ এবং একজন নারী একত্র হয়, তিন নম্বর সেখানে হয় শয়তান। এর অর্থ হচ্ছে এই কর্মক্ষেত্রে নারী পুরুষ যত যতই আপনি বলেন যে এটা চোখ বাঁকা বা এটা ঠোঁট বাঁকা, কিন্তু কিছুদিন পরে সেটা সুন্দর হতে আরম্ভ করবে, শয়তান তাকে সুশোভিত করে দেখাবে। এই জন্য সেখানে আপনার এই পর্দা না থাকার কারণে যা হচ্ছে তা হচ্ছে তালাকের সংখ্যা বেড়ে গেছে। ঢাকা শহরে এখন তালাকের যে হিসাব নেওয়া হয় সেটা ভয়াবহ, তাহলে ভয়াবহ অবস্থায় চলে গেছে। যদি ভালো করে শুনেন তো দেখবেন যে প্রতি ঘন্টায় কত তালাক হচ্ছে, প্রতি ঘন্টায়। এবং এমন এমন অবস্থা হয় তালাক হচ্ছে কি জন্য, কোথাও কাউকে সুন্দর দেখছে এই জন্য তালাক হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপ হচ্ছে যদি নারী পুরুষ উভয়ে চাকরি করে, উভয়ের সমস্যা হচ্ছে, কারণ নারী দেখবে চাকরি করতে গেছে ওখানে এক সময় পুরুষ ঘরে আসে, দেখবে যে কেউ নাই ঘরে, সে বলবে আমি একাকে কি করব, তখন তার মনে শয়তানি জাগে। বাইরে যদি থাকে দুজন দুই জায়গাতে, অর্থাৎ নারীরাই বড় ফেতনা হচ্ছে বর্তমান সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, তিনি বলেছেন আমি আমার উম্মতের জন্য নারীদের চেয়ে বড় ফেতনা আর রেখে যাইনি। কিন্তু নারীর অর্থ খারাপ অর্থ ব্যবহার করছি না, ফেতনার কারণ হলো সে ফেতনা যদি ঘরে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন। কি বলেছেন? একজন নারীকে, একজন নারীর কাছে তার সেবা করে জান্নাত যাওয়া যায়, তিনি হচ্ছেন মা। আর একজন কন্যা সন্তানকে যদি ভালো করে আপনি সেবা শুশ্রূষা করে ভালো করে তাকে মানুষ করে তুলে স্বামীর হাতে অর্পণ করে আপনার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে নারী একদিকে জান্নাতের কারণ, আর নারী আরেকদিকে জাহান্নামের কারণ। কারণ যদি আপনি নারীকে নিয়ন্ত্রণ করতে না পারেন, রাস্তাঘাটে বের করে দেন, তাকে যেখানে সেখানে মুখ খোলার কথা বলে দেন, এবং সে যেখানে সেখানে হাসাহাসি করে, বাজারে গিয়ে বাজার করতে খুব পছন্দ করে, তাদের সাথে গল্প গুজব করে, এর অর্থ হচ্ছে আপনি নিজে বায়ু শৃঙ্খলায় তাকে সহযোগিতা করছেন। আপনার দায়িত্ব হচ্ছে এগুলো বন্ধ করা। কিছু মানুষ বলে শরীয়ত তো জায়েজ বলেছে, এবং তারা দলিল দেয় যে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মা যাহারা মিনহা, যা প্রকাশ পেয়ে যায়। তারা এটাকে অর্থ করে যে প্রকাশিত, প্রকাশ করে দেয় অর্থ করে, অর্থাৎ প্রকাশ পেয়ে যাওয়ার কথা, প্রকাশ পেয়ে যাওয়ার অর্থ হচ্ছে খুলে গেছে, দেখে বলছে এটা আল্লাহ তাআলা তার জন্য গুনাহ ধরবেন না। কিন্তু আপনি খুলে দিতে আপনাকে কে বলেছে? শরীয়ত তো যাহারা বলেছে, আজহারা বলে নাই, এই জন্য তাদের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। এই জন্য মূল দলিল হচ্ছে হারাম হওয়া, হারামের ভিতরে থাকবে তাদের মুখ খুলে দেওয়া জায়েজ হতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি তাফসীর বর্ণনা করেন, আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসীরটি কখনো গ্রহণযোগ্য না, এই জন্য কারণ এই তাফসীরটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীর বিপরীত হয়েছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসীর করেছেন নিজের, অর্থাৎ চেহারা খুলে দেওয়ার কথা বলেছেন তার নিজের আত্মীয় স্বজনের মাঝে, মাহরামদের মাঝে, কিন্তু বেগানাদের কাছে তিনি খুলতে বলেন নাই, কারণ তার তাফসীর আমরা অন্যখানে সেটা বর্ণনা করেছি।
ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এজন্য বলেছেন, ইবনে কাসির বলেন যে হতে পারে, এটাও হতে পারে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে কথাটি বলেছেন সেটা তিনি হেজাব নাজির হওয়ার, পর্দা নাজির হওয়ার আগে বলেছেন, পরে সেটা আর বলেন নাই। তার পরবর্তী বর্ণনা থেকে আমরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে দেখতে পাই যে তিনি এটাকে ঢেকে রাখার কথাই বলেছেন। অনুরূপভাবে আমরা আর কি দেখতে পাই, যখন নিয়ম হচ্ছে এটা দুজন সাহাবীর বর্ণনা একটা একটা বিপরীত হয়, তখন যেই সাহাবি যখন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে কাছে ছিলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার কথাতে বেশি গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান, দুই সাহাবীর কথা যদি কোনো পরস্পর বিরোধী হয়, আর তখন শরীয়তের মূল দৃষ্টিকোণের দিকে চলে যাবে, কোরআন হাদিসে কি বলা হয়েছে, অন্যরা কি বলেছে দেখতে হবে। সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি তাফসীর নিয়ে যারা বাড়াবাড়ি করছেন এবং মুখ খোলার পক্ষে কথা বলছেন, তারা আসলে সঠিক পথে আছেন বলে আমরা মনে করি না। অনুরূপভাবে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে মহিলা যখন হায়েজের বয়সে পৌঁছায় অর্থাৎ নয় বছরে পৌঁছায় লাম ইয়াসলুহ আইয়ুরা মিনহা ইল্লা হাদা ওয়া হাদা, তার কোনো কিছু দেখার মতো অবস্থা নেই। কেউ কেউ এটা দিয়ে দলিল দেয় যে ইবনে আসমা রাদিয়াল্লাহু আনহা চেহারা এবং হাত দেখিয়েছেন, কিন্তু এটা দলিল দেওয়ার উপযুক্ত না, কারণ হাদিসটি দুর্বল, আসমা রাদিয়াল্লাহু আনহা দুর্বল। কেউ যদি বলে থাকে যে আসমা রাদিয়াল্লাহু আনহা হাত দেখানো যাবে, মুখ দেখানো যাবে, বলবেন যে হাদিসটি দুর্বল, কারণ হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং খালিদ ইবনে দুরাইকের মাঝখানে বিরাট পার্থক্য রয়েছে, মাঝখানে অনেক বর্ণনাকারী আছে যাদের কোনো বর্ণনা কেউ তাতে বর্ণনা করেছে বলা নাই। অনুরূপ সাইদ ইবনে বাশির আর নাসরি তিনি দাইব বলে দুর্বল বর্ণনাকারী বলে সমস্ত ইমামরা একমত হয়েছেন। তৃতীয়, কেউ কেউ দলিল দেয় যে হজের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সফরে ছিলেন, এমন সময় তিনি খাসরামি এক মহিলা রাসূলের কাছে প্রশ্ন করতে আসেন, ফজল ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, দুইজনের নারী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফজল ইবনে আব্বাসকে মুখ দেখে হাত দিয়ে ফিরে দিয়েছেন ওদিকে, আবার মহিলা তাকাতে গেলে উনি আবার ইবনে আব্বাস ফজল ইবনে আব্বাস অন্যদিক দিয়ে ঘুরে তাকাই রাসূল তার হাত দিয়ে আবার দেখে দিলেন যে এদিকে তাকানো যাবে না। এটা দিয়ে কেউ দলিল দেয় যে মহিলাকে তো নিষেধ করা হয়নি, কারণ মহিলাকে নিষেধ করা হয়নি, সে তো মোহরম অবস্থায় ছিল, মোহরম অবস্থায় তাকে বলতে পারছে না যে নেকাব পরো, এই জন্য তাকে নিষেধ করা হয়েছে। নিয়ম ছিল ঢেকে রাখা, মহিলা ঢাকে নাই, তাই অত তার অতিরিক্ত কাপড় ছিল না তার মাথায়, এই জন্য তাকে ঢাকে নাই, এই জন্য অতিরিক্ত কাপড় ঢাকতে পারে, তাই বলে তিনি বারবার ফজলকে বাধা দিচ্ছেন। সুতরাং তাদের দলিল দেওয়ার কোনো সুযোগ নাই যে রসুল তো একটা সামান্য একটা মাসলা দিয়ে পুরো দুনিয়ার একটা ঘটনা দিয়ে পুরো জায়েজ করে ফেলা, এটা শরীয়তের মৌলিক দৃষ্টিভঙ্গি বিরোধী কাজ, এটাকে কখনো জায়েজ বলার কোনো সুযোগ নেই। জাবের রাদিয়াল্লাহু আনহু কেউ কেউ দলিল দেয় যে ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঈদের দিনে তিনি ভাষণ দিতে গিয়েছিলেন মহিলাদের কাছে, সেখানে এক মহিলাকে দেখতে পেলেন, যে মহিলা তার চেহারার মধ্যে কালো দাগ ছিল, ওই কালো দাগ দেখে বলছে নিশ্চয় চেহারা খোলা ছিল, কিন্তু তারা জানে না যে এই ঈদের ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় হিজরিতে ঘটনাটি ঘটেছিল, আর আয়াত হেজাবের আয়াত নাজিল হয়েছিল পঞ্চম অষ্টম হিজরিতে, অথবা ষষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে। এর অর্থ হচ্ছে এটা আগের ঘটনা, এটাকে নিয়ে দলিল নিয়ে কেউ কেউ যদি দলিল দেয় যে চেহারা দেখা যাচ্ছে, কারণ রাসূল দেখলো কি করে গাল দেখছে, এটা অর্থ হচ্ছে এক সময়ের ঘটনা, আর যে সময় এই আয়াত নাজিল হয়নি সেটাকে নিয়ে এসে অন্য সময় লাগিয়ে দেয়া, এর অর্থ হচ্ছে এটা কখনো জায়েজ নেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই মহিলা হাদিসের বর্ণনা থেকে বর্ণনা দেখা যায় এই মহিলা ছিল মিনাল কাওয়ায়েদুন নিসা, ওই নারীদের অন্তর্ভুক্ত যারা যারা যাদের বিয়ের উপযুক্ত ছিল না, অর্থাৎ তারা তখনও বয়স্ক হয়ে গিয়েছিল, এই জন্য তাদের এই ব্যাপারে কোনো কথা শরীয়তে যাদেরকে আলাদা করে দিয়েছে এই ব্যাপারে কোনো বাধা নেই, এটাকে তারা নিয়ে আসছে নারী পুরুষদেরকে মুখ মেয়েদেরকে যুবতী নারীদেরকে মুখ খোলার জন্য তারা দলিল হিসেবে নিয়ে আসছে, এটা নিঃসন্দেহে একটি বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। কেউ কেউ দলিল দিয়ে থাকে হজের অবস্থায় মুখ খোলা যাবে, তো মুখ খোলা যাবে যদি তো বলেছে হজের অবস্থায় মুখ খোলা যাবে, এটা কিন্তু শহীদ বলে নাই, শহীদ বলেছে হজের অবস্থায় নেকাব পড়বে না, কিন্তু হজের কি করতে হবে সেটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখিয়েছেন, আসমা বিনতে আবি বকর বলেছেন এবং উম্মাতুল মুমিনিন বলেছেন, তারা কি করতেন উপর থেকে ঢাকনা দিয়ে করতেন, অর্থাৎ নেকাব খুলতেন না, কারণ নাকাব সার্বক্ষণিক চোখ খোলা থাকা, এটা দিয়ে অনেক কিছু বের করতে পারে, এই জন্য হজের সময় তারা উপর থেকে যে ঢাকনা দিয়ে আমাদের আমাদের মায়েরা আগে যেটা করতেন যে বোরকাটা সেরকম বোরকা দিয়ে ঢেকে রাখতেন, তারা বলেন নাই যে মুখ খোলা রাখবে এটা বলা হয় নাই। এর প্রমাণ কি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষরা হজের অবস্থায় কামিজ পরবে না, এর অর্থ পুরুষরা খালি গিয়ে থাকবে না, পুরুষরা কি করবে ইজার পরবে কামিজ পরবে না, একটা নির্দিষ্ট পোশাককে নিয়োগ করা হয়েছে, ঠিক মহিলারা নেকাব পরবে না বলা হয়েছে, এর অর্থ এই নয় যে তারা মুখ ঢেকে রাখবে না খোলা মুখে হাঁটবে, এটা দিয়ে তারা দলিল দেয় এটা আসলে ভুল পথে তারা পরিচালিত হচ্ছে, এটা শরীয়তের বিধান নয়, শরীয়ত এটা কখনো চায় না। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে এবং মনে রাখতে হবে আল্লাহ তাআলা যেটা চান সেটা হচ্ছে আমাদের কাছ থেকে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম,
আশ্চর্য হবেন যেগুলি কোন মুসলিম ঘরে নারী হতে পারে। তাদের বাবা মা কি মুসলিম নয়? তাদের মা কি মুসলিম নয়? তাদের বাবা কি দেখতে পায় না? তাদের ভাই কি দেখতে পায় না? তারা কি মনে করে না যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাদেরকে? তাদেরকে দায়িত্ব নেই? তাদের বোনদেরকে, তাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেই? নারীদেরকে পড়ার ভিত্তিতে আমি করছি না, যদি পরিবেশ না থাকে তাদের সেভাবে পড়াবেন না। শিক্ষিত হলে চাকরি করতে হবে, এই মানসিকতা তাদের থেকে দূর করে দেন প্রথম দিক থেকে। শিক্ষিত হয়েছে ভালো কথা, আলহামদুলিল্লাহ, তোমার সন্তানদেরকে বড় করে তুলবা, বিরাট জিনিস। তা তোমার ঘরে পাড়াপতি দিনদার হিসেবে শিখাবে, পর্দার ভিতরে যতটুকু পারো তুমি কাজ করবে, কিন্তু আজ সে পরিবেশ নেই। সেজন্য তাদেরকে এমন এমন জায়গা তারা চাকরির নামে ঢুকতেছে, বাবা মা হজ করাচ্ছে, বাপ মেয়ে চাকরি করে বাবাকে হজ করাচ্ছে। আশ্চর্য হয়েছি এমন মেয়েকে, যে মেয়ে নামাজ জীবনে পড়ে না, বলে মাকে হজ করাতে পাঠিয়ে দিলাম। তুমি নামাজ পড়ো, তোমার মার উপর হজ করার ভয় নাই, কারণ তোমার মায়ের উপর টাকা নাই, তোমার মা মাহারাম নাই। তুমি পাঠিয়ে দিয়েছো এক হুজুরকে, তাকে মাহারাম বানিয়ে পাঠিয়ে দিয়েছো। হুজুর তোমার মায়ের মাহারাম হলো কি করে? কি জন্য কিভাবে মাহারাম হলো তোমার জিজ্ঞাসা করে? হুজুর কিভাবে মাহারাম হলো তোমার মায়ের? এরকম বহু ঘটনার সমাধান করতে হয়েছে আমাকে মদিনা থাকাকালীন সময়ে পরবর্তীতে। এর অর্থ হচ্ছে বিরাট ফেতনা জিনিস চলে আসছে। আপনার মাকেও আপনি দায়িত্ব প্রবণ হিসেবে আপনার উচিত হবে তাকে ঘরের ভিতরে রাখা, যতক্ষণ পর্যন্ত ফেতনার সম্ভাবনা আছে তাদেরকে ঘর থেকে বের না করা। পুরুষ যুবতী মেয়েদেরকে ঘরের ভিতরে রাখা আপনার দায়িত্ব। তারা যদি পর্দার ভিতরে থেকে যদি কোনো কোনো কাজ করতে পারে সেটা তা নিষেধ করে না, এটাকে নিষেধ করা হয় নাই, কিন্তু যেখানে পর্দা লঙ্ঘিত হবে, পরিবেশ নেই, সেখানে আপনার সন্তানকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার আত্মীয় স্বজন কাউকে সেই জায়গায় দায়িত্ব কোনো কাজে দিলে সেটা শরীয়ত কখনো এলাও করে না, সেটা হারাম বলে বিবেচিত হবে। মনে রাখবেন, অনেক কিছু, অনেক কষ্ট হবে নারীদের। অনেকে বলে একজনের টাকায় সংসার চলে না, বিশ্বাস করুন বর্তমানে আল্লাহ তাআলা যে বরকত দিয়েছে, আগে বরকত ছিল না। যেই জমি, এক জমিতে আগে ফসল বছরে একবার হতো, এখন তিনবার হয়, এবং এখন এমন ফসল যে ফসলে তাদের খোরাকি চলে যায়। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বরকত দিয়েছে, কিন্তু আপনি বরকতের সে অবস্থাটা ভিন্ন খাতে ব্যবহার করছেন, তখন আপনি আপনার সংসার চলবে না। চলো অন্তরের ব্যাপার, আল কানাতু কানজুল্লাহ ইয়াকনা, কানা অল্প তুষ্টিতে এমন এক মহা খনি, এমন এক মহা জিনিস, বিরাট জিনিস, এইটা দুনিয়ার দুনিয়ার বুকে কোনো মানুষ সেটাকে বলতে পারবে, এটা বলবে না, তার ভিতরে আক্রমণ করতে পারবে নাই, নেই জিনিসটা আসবে না। কিন্তু যে ব্যক্তি লক্ষ কোটি টাকা আছে সেও বলে তার নাই, কেন? তার ভিতরে অল্প তুষ্টিতা নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাস যার ঘরে, যার দুই মাস আগুন জ্বলতো না, তিনিও জীবন ধারণ করেছেন। সাইয়্যিদুল খাল এবং তার স্ত্রীর, আমাদের মা, তারাও জীবন যাপন করে গেছেন, তারাও হাতের কাছে যা পেয়েছেন তা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, ভবিষ্যতের সংরক্ষণ করে রাখেননি, টাকার চিন্তায় তারা বেহোশ হয়ে যাননি। আর আমাদের সমাজে আজ টাকা কামাতে হবে, বিল্ডিং করতে হবে, দুজনে মিলে আরেকটা প্লট করতে হবে, কিন্তু চিন্তা করেন না, এই প্লট রেখেই কিন্তু চলে যেতে হবে, আপনার আমার সেই স্থায়ী জায়গায় চলে যেতে হবে, সেখানে কিন্তু টাকা দিয়ে পাঠানো হবে না, কাফনের কাপড়ে কোনো পকেট নেই, সেখানে কিছু টাকা দিয়ে দেওয়া হবে না, খাবার কোনো ব্যবস্থা নেই। আপনি আপনার স্বামী দুজনে যে আজ এই হন্য হয়ে ঘুরছেন টাকার পিছনে, এই টাকা এক সময় যে কোনো সময় আপনাদের এই আপনাদেরকে রেখে চলে যেতে হবে। এমনও হতে পারে যে খাওয়ার মতো লোকও আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার সন্তানের দিকে তাকাননি, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে দুজনে চাকরি করেছেন, সন্তান হয়ে গেছে বখাতে, এবং সন্তান পরিচালিত হয়েছে আরেকজনের হাতে অথবা বুয়ার হাতে, তো বুয়াকে শিখেছে, বুয়া যেরকম খারাপ কথা শিখেছে যেই শিখেছে, কারণ আপনার সন্তান মানুষ হয়নি, আপনার সন্তান মানুষ হয়েছে, তো সবগুলি নষ্ট করে দিয়েছে, আপনি এত টাকা রোজগার করে কি করবেন? আপনার দরকার ছিল আপনার সন্তানকে মানুষ করা, আপনার সন্তানকে মানুষ করে আপনার মা, আপনার স্ত্রী, তারা ঘরে থাকার দরকার ছিল, তারা যদি বাইরে চলে যায় আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, এত টাকা জোগাড় করে কি করবেন যদি আপনার ঘর চলে যায়? এরকম বহু মানুষ আছে যারা কান্নাকাটি করে যে আমার সন্তান নষ্ট হয়ে গেল, আমি বলে যা দুজনে চাকরি কম্বল হাওয়া করি, খালাস আপনার সন্তান নষ্ট হবে না, তো কি হবে? আপনার সন্তান নষ্ট হবেই, আপনার স্ত্রীকে ঘরে রাখার শিক্ষা দিন, আপনার মেয়েকে ঘরে থাকার শিক্ষা দিন, তাদেরকে বলেন তোমার চাকরি করতে হবে না, ওই পরিবারে বিয়ে দিন, যেই পরিবারে তাদের স্ত্রীদেরকে, তাদের কন্যাদেরকে চাকরি করায় না সেই পরিবারে বিয়ে দিন। দেখে দেখে ওদের হাতে বিয়ে দিবেন না যারা আপনার মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আপনার মেয়েকে চাকরিতে পাঠাবে, অসম্মান করবে,
তারা তাদেরকে অযাচিত কাজে লাগাবে। এই জন্য আপনার উচিত হবে কার কাছে মেয়ে দিলেন দেখে নেবেন যে আসলে সে শর্ত দিবেন যে আমার মেয়েকে পর্দার সাথে রাখতে হবে, শরীয়তের বিধান মেনে চলতে হবে, সেভাবে পরিচালিত হন, এটাই শরীয়তের বিধান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রশংসা করেছেন, দেখুন যারা জান্নাতি নারী হবে তাদের সম্পর্কে বলেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুর নারীরা তারা খিমার মধ্যে থাকে, তারা শুধু মাকসুরা উপরের দিকে কারো দিকে তাকায় না, শুধু স্বামীর দিকে তাকিয়ে থাকে। সে এরকম হুর আপনাকে দিবে কাদের জন্য? সেটা তারা সত্যিকার অর্থে দুনিয়াতে এরকম অবস্থায় চলেছে, নারীদেরকে বের করে দেয়, নারীর দিকে তাকায় না, তাদের জন্য থাকবে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তাদের যদি পেতে হয় নিজেকে সাবধান করুন এবং নিজের পরিবারকে সাবধান করুন এবং তাদেরকে এই পথে পরিচালিত করুন যে পথে আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা অনুমোদন রয়েছে, আল্লাহ সন্তুষ্টি রয়েছে। আর যেখানে সন্তুষ্টি নেই সেখানে আপনার কত জনের কত কথা নিয়ে আসবে, প্রগতির কথা নিয়ে আসবে, নারী স্বাধীনতার কথা নিয়ে আসবে, অথবা নারীদের দ্বারা শাসন করার কথা নিয়ে আসবে, ইত্যাদি কথা দিয়ে আপনার মেয়েদেরকে আপনাদের পরিবার সমাজকে বিনষ্ট করবে। আপনার আমার উচিত হবে নিজেদের থেকে শুরু করা, বাইরে কিছু নয়, নিজের পরিবার শুরু ঠিক হলে সব ঠিক, দুনিয়া ঠিক। প্রত্যেকে যদি পরিবার ঠিক করে, যদি আমার পরিবার ঠিক করবো তাকে বুঝাবো ছোট কাল থেকে, তাহলে সেখানে আর কোনো সমস্যা থাকে না। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, সম্মানিত মুসলিয়ান কেরাম, যেটা বলছিলাম পর্দা এটা কোনো কথা নয়, এটা আল্লাহর নির্দেশ এবং এর মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণকর জিনিস, এর মধ্যে কল্যাণ রয়েছে, আর এর বিকল্প চললে অকল্যাণই শুধুমাত্র হয়। আপনি আশ্চর্য হবেন, অনেক আলেম যাদের কথা অনেকে বলে থাকে তিনি তো ফরজ বলেন নাই, তিনি ফরজ না বললেও তিনি তার স্ত্রীকে কীভাবে কীভাবে বের করে দেখেন, তিনি তার স্ত্রীকে কখনো মুখ খোলা বের করেন নাই, তার কন্যাকে মুখ খুলে বের করেন নাই, যেটা প্রমাণিত সত্য। এর অর্থ হচ্ছে তারাও চায় না, তারাও চায় না যে কেউ তার মুখ খুলে সে সন্তানকে বের করুক, এটা চায় না। আমি একবার ইসলামিক টিভি থেকে যাচ্ছিলাম, এক মেয়ে দৌড়ে উঠে বললো আপনাকে ইসলামিক টিভি দেখেছি, আমাকে বলেন কি করলে বিয়ে হবে। আমি বলি বিয়ে হবে ওই নারীদের, ওই মেয়েদের যারা ঘরে অবস্থান করে, তুমি ঘরে অবস্থান করা শুরু করো ইনশাল্লাহ তোমার বিয়ে হবে। আর কোনো উত্তর আমার কাছে ছিল না, তারা মনে করে রাস্তায় রাস্তায় হাঁটবে আর দোয়া কালাম পড়ে বিয়ে হয়ে যাবে, না হবে না, শরীয়ত এটা চায় না, দোয়া কালাম দিয়ে বিয়ে হবে না। ওই নারীকে সবাই ঘরে নিতে চায় যে পবিত্রা, এমনকি খারাপ একটা ছেলেও চায় খারাপ মেয়ে বিয়ে করবে না, সে চায় একটা ভালো মেয়ে বিয়ে করতে। কেন আপনি বুঝতে পারেন যে আপনার বোনকে তাহলে খারাপ পথে দেন কেন, আপনার মেয়েকে খারাপ পথে দিচ্ছেন কেন? আপনি যদি এতই ভালো বুঝেন যে একটা ভালো মেয়ে ঘরে আনতে হবে, আপনি জানেন আজ এমন অবস্থা হয়ে গেছে যেহেতু যুগটাই হচ্ছে ফেতনার যুগ, কোনো সন্দেহ নাই, এটা পুরোটাই ফেতনা পরীক্ষার অবস্থা চলে আসছে। এখানে আপনি যদি কোনো এই যদি পর্দার ভিতরে শরীয়তের গণ্ডিকে আপনি একদিকে সরিয়ে দেন, আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার পরিবারের বিচ্ছেদ ঘটে যাবে। এটাই হয়েছে, কিছুদিন আগে একজন আমাকে বললো যে সে বাইরে ছিল, আসতে দেরি হয়েছে কয়েক বছর, তিনি তার স্ত্রীর নামে প্লাট কিনেছেন, এখন স্ত্রী প্লাট সহ আরেকজন সাথে চলে গেছে, কিছু করার নেই, প্লাট তার মালিকানাধীন এবং সে তাকে কোর্টে তো এখন হয়ে গেছে, নারীদের কোর্ট বা বিভিন্ন জায়গাতে এখন নারী কেন্দ্রিক হয়ে গেছে, নারীর কথাটা বেশি গ্রহণযোগ্য, পুরুষের যে কষ্ট হয় এটা কেউ বুঝে না, এখন হয়ে গেছে পুরুষ নির্যাতন, পুরুষ হয়ে গেছে পুরুষ নির্যাতন হয় এটা কেউ বুঝে না। আমি একবার আমাদের ইউনিভার্সিটিতে এক টিচার আল্লাহ তাকে জানাতে সুপুর মরে গেছে, পরে উনি একদিন দেখলেন যে নারী নির্যাতনের উপর আলোচনা হচ্ছে টিভির মধ্যে, উনি রাগ করে উঠে বড় হয়ে গেলাম, তখন বুঝি নাই প্রথম ইউনিভার্সিটি দেখছি, আপনি এত রাগ করছেন কেন, বলে আপনি জানেন না পুরুষ নির্যাতন হয়, আমি তো এটা তো আপনি আমাকে বলছেন কেন, তা আমি সহ্য করতে পারি না দেখে, কারণ কারো চোনার স্ত্রী চলে গেছে আরেকজনের সাথে, তো এরকম অবস্থায় উনি দুঃখে কষ্ট পাচ্ছে, কারণ উনি ছোট বাচ্চা নিয়ে এখন আগলে বসে আছেন, দুই বাচ্চা নিয়ে বসে আছে, এমন ছেলে আমার কাছে প্রতিদিন ফোন করে যে আমার বাচ্চা রেখে আমার বোনটা চলে গেছে আরেকজনের সাথে, কেন? এর একমাত্র কারণ হচ্ছে আপনি পর্দার জন্য একজনকে নিয়ে আসে, বন্ধু আমার বউ, আরেকজন বলে দেখো আমার কে অমুক অমুক আসছে, দেখো না আলাপ করো, তোমরা আলাপ করো আমি আসি, এর মধ্যে আলাপের মধ্যে সব শেষ হয়ে গেছে। এইটাই হচ্ছে দুনিয়া, এই দুনিয়াতে আপনি যত বেশি সাথ দিবেন তত শেষ হয়ে যাবেন, আপনার পরিবার ধ্বংস হবে, আপনার মেয়ে ধ্বংস হবে, আপনার স্ত্রী শেষ হয়ে যাবে, আপনার পুরুষ, আপনি এরপরে আর বলবেন যে আমার দেশে থাকার কোনো মূল্য নাই, কেউ কেউ এরকম অবস্থায় আত্মহত্যা করবে, নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে এর মূল কারণ ছিল নারীদেরকে নিয়ন্ত্রণ না করা, নারী যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে তাদের যদি ভিন্ন প্রশিক্ষণ দিতে পারেন, ভিন্নভাবে পড়াতে পারেন, ভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে পড়াতে পারেন, এটা হচ্ছে শরীয়তের বিধান, এর মাধ্যমে আপনি তাকে পড়াতে পারেন, চাকরিও ভালো জায়গায় দিতে পারতেন। যদি আজ চিন্তা করে দেখুন প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত নারীদের আলাদা হতো পুরুষদের আলাদা হতো, কোনো সমস্যা হতো? কিছুই হতো না। আজ আপনি আপনার মেয়েকে পড়ানোর জায়গা খুঁজে পান না,
আমি আমার মেয়েকে পড়ানোর জায়গা খুঁজে পাই না, সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি কি হবে না হবে, এত টেনশনে থাকার চেয়ে আলাদা হলে কোনো চিন্তা থাকতো না। প্রত্যেকে তার ক্ষেত্রে বুঝে নিত, এই মেয়ে পাশ করে আবার ওখানে চাকরি করতো, এই আরেকটা প্রতিষ্ঠান করলে সেখানে মেয়েদের প্রতিষ্ঠান হতো। এটা না করে আমরা ধরেছি কাদের অনুষ্ঠান শুরু করেছি, পাশ্চাত্যদের অনুসরণ। পাশ্চাত্য তারা নিজেদের সংসার ধ্বংস করেছে, তাদের পরিবার ধ্বংস করেছে, তাদের সেখানে পরিবার প্রতি কিছু নেই, তারা শেষ পর্যন্ত হোমোসেক্সুয়ালিটি পর্যন্ত তারা বৈধ করে দিয়েছে তাদের তাদের আইনে। এর অর্থ হচ্ছে অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে সেখানে কোনো মানুষ পাওয়া যাবে না, কারণ জানেন যে সেখানে কোনো মেয়ে মেয়ে মিললে ছেলে ছেলে মিললে কোনো সন্তান পয়দা হয় না। এর অর্থ হচ্ছে ভবিষ্যতে সেখানে কোনো নারী পুরুষ পাওয়া যাবে না। এরা চায় মুসলিম বিশ্বকে সংগ্রাংশ করে দিতে, মুসলিম বিশ্ব নারীদেরকে বের করে দিতে। তারা আমাদের এখানে কোথাও কোন সমস্যা হলে এখানে তাদের ওখানে বড় ধরে মিছিল করে, তোমাদের এখানে আমার এখানে মিছিল করার দরকারটা কি? এর অর্থ হচ্ছে তারা চায় আমাদের মেয়েদেরকে বের করে দিতে। এরা সুররা, এরা সারেক, এরা এরা চরিত্রহীন, এবং এরা সারে এরা চুর চোর, এবং এরা অপরাধী। এরা চায় আমাদের নারীদেরকে ধ্বংস করে দিতে, এরা চায় আমাদের নারীকে ভোগ করতে, এখানে তারা ঘর থেকে বের করতে চায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত শয়তানদের আক্রমণ থেকে হেফাজত করুন। আল্লাহু ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবি ওয়া কান্না বি মালায়েকাতি মুসাব্বাহাতি কুদসি ওয়া সাল্লা তাআলা আলাইহিল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها حسن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم شتت شمول أعداء المسلمين اللهم ازق جمعهم اللهم خالف بين كلماتهم وكن اللهم مؤيد المسلمين وحافظهم وناصرهم يا اكرم الاكرمين يا مجيب السائلين اللهم مسلم দেরকে তুমি জীবনের সব জায়গায় সাহায্য করো আল্লাহ আল্লাহ তাদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ আল্লাহ তাদের নারীদেরকে হেশমত দান করো আল্লাহ তাদেরকে পর্দা করার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আল্লাহ আমাদেরকে অসুস্থ থেকে সুস্থ দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে অসুস্থ থেকে সুস্থ দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ আমাদেরকে ভর্তি থেকে উদ্ধার করো আমাদেরকে দিনের উপর রাখো আমাদেরকে মরার সময় আমাদের মুখে কালেমাতুল্লাহ ইল্লাহ জারি করে দিও আমরা তাওহীদের উপর থাকতে পারি সুন্নাহর উপর মরতে পারি সেই তৌফিক আমাদের দিও আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা